नमस्कार, आपनारा देखछेन online.com यूट्यूब चैनल ओनली राइट इनफरमेशन। गवर्नमेंट अफ वेस्ट बेंगल स्कूल एडुकेशन डिपार्टमेंटर अंडारे NTSC 2021-22 सेशनर जोन्नो ऑनलाइन एप्लीकेशन शुरू हो गए। NTSC अर्थात नैशनल टैलेंट सार्च एक्जामिनेशन 2022। NTSC ऑनलाइन एप्लीकेशन आपनारा कीभावे करबेन बा की की क्राइटेरिया थाकले आपनारा आवेदन करते पारबेन, आमी आज के पुरो स्टेपटा आपनादेरके देखिए देव आवेदन करार पुरो पद्धति। अपनारा स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन आर भिडियोटी उपकृत मने होले लाइक करते भूलबेन ना, बंधुदेर मध्ये शेयर करे देबेन एप्लीकेशनेर स्टेप जानार जोन्नो। आर जोदि आमार चैनेले नतून होये थाकेन ताहले NTSC बा जे कोनो एंट्रान्स बा स्कलारशिप संक्रांत आपडेटगुलो सबार आगे पावार जोन्नो सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करे अल नोटिफिकेशन अन करे देबेन। एखाने देखुन स्कलारशिप पोर्टाले जे दुटो स्कलारशिपेर फर्म फिलआप चलछे, एकटा हच्छे NTSC आर एकटा हच्छे NMMSC। NTSC जरा एबारे टेने पढ़े तारा अप्लाई करबे आर NMMSC जरा 8 पढ़े तारा अप्लाई करबे। तो प्रथमे एदिके डान दिके देटा रेजिस्ट्रेशन पार्ट देवा रही है, जरा रेजिस्ट्रेशनेर रिमेनिंग पार्टटा फिल आप करते चाय तारा रेजिस्ट्रेशन नम्बर पासवर्ड दिए कैपचा दिए साइन इन करबे। आर जदि नतून कैंडिडेट होये थाके सेक्षेत्रे न्यू यूजार रेजिस्टर हेयर जेटा लेखा रही है, ये लिंके आपनादेरके क्लिक करते हबे। एखाने देखुन स्टेट लेवल नैशनल टैलेंट सार्च एक्जामिनेशन 2021-22 और एक आछे सेंट्रल स्पन्सर जेटा NMMSC। तो आमी NTSC 2021-এর एप्लीकेशन स्टेप देखिए दीची। एखाने देखुन डेट अफ एक्जामिनेशन 16 January 2022 और अनलाइन एप्लीकेशन किन्तु 11/11 थेके शुरू हो गेछे, 30/11 पर्यन्त आपनारा करते पारबेन। क्लास टेने जारा WBBSC बा ICSE बा CBSE बोर्डेर माध्यमे माध्यमिक परीक्षा देबे 2022-এ, तारा किन्तु NTSC পরীক্ষার জন্য আবেদন করতে পারে। মিনিমাম 50% নাম্বার নিয়ে 9 পাস হতে হবে এবং যারা EWS সেকশনে থাকবে তারা 40% নাম্বার বা ক্যাটাগরিটা 40% নাম্বার নিয়ে পাস করতে হবে। সম্পূর্ণ পরীক্ষার পদ্ধতি বা পরীক্ষার ডিটেলগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা ডাউনলোড ইনস্ট্রাকশনে ক্লিক করে পড়ে নেবেন। প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস দিতে হবে, যেখানে প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডল নেম থাকলে মিডল নেম, নাহলে ওটা ছেড়ে দিতে হবে। তারপরে লাস্ট নেম লিখতে হবে। নেক্সট যে ঘরটা রয়েছে সেখানে ফাদার্স নেম লিখতে হবে। এখানে কিন্তু আপনারা মিস্টার, ডক্টর বা প্রফেসর এইসব ইউজ করবেন না, শুধুমাত্র ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম থেকে থাকলে ব্যবহার করবেন। তারপর সিকিউরিটি কোশ্চেন 1 এন্ড 2, এই সিকিউরিটি কোশ্চেন 1 2টা যদি কোনো কারণে আপনার রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড বা NTSC-র পাসওয়ার্ড কোনো সময় ভুলে গিয়ে থাকেন, সেক্ষেত্রে পাসওয়ার্ড রিসেট করার জন্য এই সিকিউরিটি কোশ্চেন 1 এন্ড 2-এর প্রয়োজন হবে। তো আপনারা সিকিউরিটি কোশ্চেনে যে কোনো দুটো কোশ্চেন সিলেক্ট করে নিয়ে অ্যান্সার লিখবেন, তারপর জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ ড্রপডাউনেরও থেকে এ অটোমেটিক আসবে প্রথমে ইয়ার, তারপর মান্থ ডেট সিলেক্ট করে নিতে হবে। নেক্সট হচ্ছে আপনাকে ইমেল আইডি, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড। পাসওয়ার্ড পলিসি এখানে দেওয়া রয়েছে 8 থেকে 13টা অক্ষরের মধ্যে পাসওয়ার্ড হবে, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর আর একটা স্পেশাল ক্যারেক্টার নিয়ে আপনাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে রেজিস্ট্রেশন পেজটা একবার ভালো করে ভেরিফাই করে নিতে হবে সব ঠিকঠাক রয়েছে কি না। তারপর রেজিস্ট্রার বাটনে ক্লিক করলেই কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে যাচ্ছে। আমি সব ডিটেলগুলো ভেরিফাই করে নিলাম, এবার রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন রেজিস্টার হয়ে গেল, অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন নাম্বার পড়ে গেছে। প্রিন্ট ডাউনলোড রেজিস্ট্রেশন ডিটেল এইটা ডাউনলোড করে নিতে হবে রেজিস্ট্রেশন পেজটাকে স্টোর করার জন্য। আর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন পেজটা নাম্বারটা কপি করে ক্লিক হেয়ারে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট যেটা রয়েছে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে কিন্তু লগ ইন পেজটা চলে আসবে, রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক চলে এসছে। তারপর আপনার যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন দেওয়ার পরে ক্যাপচা দেখুন এখানে ক্যাপচা দেওয়া রয়েছে 28/-2 এটা লিখবেন, তারপর লগ ইন করলেই কিন্তু আপনার মেন পেজটা লগ ইন হয়ে যাবে। এবারে আপনাদেরকে যেটা করতে হবে অ্যাপ্লিকেশানে গিয়ে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম বা ফিল ফর্ম, সেই ফর্মে ক্লিক করতে হবে। দিলে ফর্মের রিমেনিং বা অ্যাপ্লিকেশান পার্টটা এখানে চলে আসবে। প্রথমে মাদার্স নেম লিখতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম একইভাবে মেসেজ বা MS কিছু ইউজ করবেন না আপনারা। ফার্স্ট নেম লাস্ট নেম আমি এখান থেকে লিখে নিলাম, লাস্ট নেম 2 থেকে 30 ক্যারেক্টারের মধ্যে হবে। তারপর আধার নাম্বার, আধার নাম্বার দেওয়ার পরে আপনার পোস্টাল অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। আমি আধার নাম্বারের 12 ডিজিটের যে আধার নাম্বার রয়েছে সেটা বসিয়ে নিচ্ছি। পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আপনাকে প্রথমে আধার নাম্বার দিয়ে দিলাম, স্ট্রিট নেম কিছু না থাকলে কেয়ার অফ দিয়ে ক্যান্ডিডেটের বাবার নাম আপনারা ইউজ করতে পারবেন যদি হাউস নাম্বার স্ট্রিট নেম না থাকে। তারপর সিটি, টাউন, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট এবং এরিয়া, রুরাল কি আরবান সেটা আপনারা সিলেক্ট করবেন।
গ্রামাঞ্চলের ক্ষেত্রে রুরাল, আর যদি পৌরসভা হয় সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন। টাইপ অফ কোর্স এখানে রেগুলার কি ডিস্টেন্স মোড সেটা সিলেক্ট করবেন। মিডিয়াম অফ এক্সামিনেশান বাংলা কি ইংরেজি বা কোন ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। মিডিয়াম অফ এক্সামিনেশান অ্যাট স্টেট লেভেল সেটা সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ পোর্শান অফ ম্যাট অর এনসিআরটি লেভেল সেটা সিলেক্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজগুলো। তারপর এখানে আপনার সাব ডিভিশন দেওয়ার পরে স্কুলের লিস্ট আসবে, সেখান থেকে কিন্তু আপনার ক্যান্ডিডেট যে স্কুল থেকে মাধ্যমিক দেবে সেই স্কুলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর নাইনের স্কোর দিতে হবে, অর্থাৎ নাইনে আপনার ফুল মার্কস কত ছিল এবং ক্যান্ডিডেট কত স্কোর করেছে বা মার্কস অবটেন কত সেটা বসাতে হবে। আর ইনস্টিটিউট লোকালিটি সেটা রুরাল কি আরবান একই রকম সিলেক্ট করতে হবে। কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে কিনা সেটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট এখান থেকে জেনারেল এসসি এসটি কী রয়েছে ক্যান্ডিডেটের সেটা সিলেক্ট করতে হবে। এবারে প্যারেন্টসদের অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেই স্ল্যাবটা সিলেক্ট করতে হবে কত থেকে কত, এবং অ্যাকচুয়াল ইনকামটা নিচের ঘরে লিখতে হবে। তারপরে পিডব্লিউডি স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি অ্যাকচুয়াল ইনকাম লিখে নিলাম। অ্যাকচুয়াল ইনকাম দিয়ে দেওয়ার পরে আপনার ফাদার্স এডুকেশান এবং মাদার্স এডুকেশান লেভেল কী রয়েছে সেটা ক্যান্ডিডেটদের লিখতে হবে। আমি অ্যাকচুয়াল ইনকামটা এখান থেকে টাইপ করে দিচ্ছি। নেক্সট ফাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েট আমি সিলেক্ট করলাম, মাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে। এরপর ফাদার্স এবং মাদার্সের উভয়েরই প্রফেশন কী রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে বেশ কয়েকটা প্রফেশন দেওয়া রয়েছে, তো যেটা ক্যান্ডিডেটের বাবার এবং মায়ের প্রফেশন রয়েছে সেটা কিন্তু এখান থেকে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে, পড়ে নিয়ে কী কী রয়েছে সিলেক্ট করতে হবে। তো আমি চুজ করে নিলাম। এরপরে নাম্বার অফ ব্রাদার্স ক্যান্ডিডেটের কজন ভাই রয়েছে, নাম্বার অফ সিস্টার কজন বোন রয়েছে, এবং ফ্যামিলিতে কজন বাস করে সেটা পুরো নাম্বারটা এখানে লিখতে হবে। এবং ভাই বোনের মধ্যে ক্যান্ডিডেট ক নম্বর, বাবা মার ক নম্বর সন্তান, সব ভাই বোন মিলিয়ে সেটা এখানে লিখতে হবে। এরপর ক্যান্ডিডেটের একটা ছবি এখানে আপলোড করতে হবে যেটা 3.5 বাই 4.5 সেন্টিমিটারে হবে, এবং ব্যাকগ্রাউন্ডটা যেন লাইট কালারের হয় এবং ফটোগ্রাফটা কালার হতে হবে একটা নির্দিষ্ট পরিমাপের মধ্যে। তো আমি এখান থেকে একটা ফটোগ্রাফ স্ক্যান করে আপলোড করে দিচ্ছি, ক্যান্ডিডেটের ফটোগ্রাফ এখান থেকে আমি আপলোড করছি। দেখুন ফটোগ্রাফ চলে এসেছে। এবারে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা সেভ করে দিতে হবে, সেভ করলেই অ্যাপ্লিকেশান ফর্মটা সেভ হয়ে যাবে। এবারে যদি কোনো ডিটেল আপনাদের এখনও, দেখুন এখানে দেখাচ্ছে সেভড সাকসেসফুলি, ইফ ইউ ডু নট ওয়ান্ট টু চেঞ্জ দিস ডিটেলস এগেন, যদি কোনো কিছু চেঞ্জ করতে না চান তাহলে কিন্তু আপনারা এখন লক করতে পারেন, আর তা না হলে পুরো প্রিভিউ করে নিয়ে পুরো ডিটেলটা দেখে নিয়ে আপনারা এডিট করতে চাইলে এডিট করতে পারেন, না হলে লগ ডিটেলে ক্লিক করে লক করতে পারেন, নতুবা যদি লক করতে না চান তাহলে ক্যান্সেল করে আপনারা চাইলে এডিট করতে পারেন। আমি এখান থেকে লক করে দিচ্ছি, লক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা জেনারেট হয়ে যাবে। দেখুন অ্যাপ্লিকেশান লক সাকসেসফুলি, ডাউনলোডে ক্লিক করলেই পিডিএফ ডাউনলোড হবে। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম, এবং দেখুন এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম আর এটা হচ্ছে ইনস্টিটিউশন ভেরিফিকেশান, এই সেকেন্ড পেজ যেটা রয়েছে সেকেন্ড পেজটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ক্যান্ডিডেট সিগনেচার করিয়ে হেড অব ইনস্টিটিউশন অর্থাৎ হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছ থেকে সই করিয়ে আপলোড সেকশানে গিয়ে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। আপলোড সেকশানে ক্লিক করলেই আপনারা দেখুন এখানে ভেরিফিকেশান সার্টিফিকেট ফ্রম এইচওআই যেটা দেখাচ্ছে, আর একটা কাস্ট সার্টিফিকেট, যেহেতু ক্যান্ডিডেট কাস্ট রয়েছে সেহেতু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে ফাইনালাইজ অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লিকেশানটা ফাইনালি সাবমিট হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে ইনস্টিটিউশন ভেরিফিকেশান সার্টিফিকেটটা আপলোড করা জরুরি, না হলে কিন্তু অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হবে না। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে স্টেপ বাই স্টেপ NTSC 2021 ফর্ম ফিল আপ আপনারা করবেন। যদি ভিডিওটি উপকৃত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভবিষ্যতের আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।